সার্টিফিকেট আছে 17 বছর 3 মাস, তাকে 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। যেটা ইলিগালি যেটা শিশু আদালতে নেওয়ার কথা ছিল, কিন্তু বিজ্ঞ আদালত সেটা দেখেননি, উনি আমাদের পিটিশনও রাখেননি। কালিস স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন জিপিএ পাইপ পাইছি আমরা, 4 দিন থেকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে অপেক্ষা করতাম। একবার থানায় যেতাম, থানা বলে আমাদের কাছে নাই, ডিবিতে যেতাম, ডিবি বলে আমাদের কাছে নাই, কিন্তু আজকে জানলাম যে তাকে ডিবি থেকে এখানে নিয়ে আসছে। ওর নাম হচ্ছে হাসনাতুল ইসলাম ফায়াজ, সে জিপ গোল্ডেন এ প্লাস পেয়েছে, বর্তমানে ঢাকা কলেজে মাত্র ভর্তি হয়েছে। তাকে বাসা থেকে বুধবার রাত 9টায় ধৃত করা হয়েছিল, আমরা তার কোনো সন্ধান পাই নাই, এখন আজকে জানতে পারলাম। তখন আমরা বিজ্ঞ আদালতে পিটিশন দিয়েছি যে তার বয়স 17 বছর 3 মাস, তাকে শিশু কারাগারে রাখার জন্য এবং শিশু আদালতে প্রেরণ করার জন্য। কিন্তু বিজ্ঞ আদালত আমাদের অ্যাপ্লিকেশনের দরখাস্তটাও নথিভুক্ত রাখে নাই, উনি একটা ইলিগালি একটা আদেশ দিয়েছে যে 7 দিনের রিমান্ড দিয়েছে, যেটা সম্পূর্ণ বেআইনি। এই লকডাউনের মধ্যে যে মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে তার এটাই প্রমাণ যে অন্তত এটা নথিভুক্ত রেখে তার বয়স যাচাই করার জন্য ওনারা একটু দেখতে পারতেন। একটা মেরিটিয়াস স্টুডেন্ট, কিন্তু এই যে 7 দিন তাকে রিমান্ড দেওয়া হয়েছে, তার এটা শারীরিক এবং মানসিকভাবে যাকে যে হেনস্থা করা হবে তার এটা শিশু আইনের পরিপন্থী এবং মৌলিক অধিকার ও মানবাধিকারও পরিপন্থী। সে এবার গোল্ডেন এ প্লাস পাইছে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে, বিজ্ঞান বিভাগ থেকে। সে ঢাকা কলেজে মাত্র ভর্তি হয়েছে, আমরা বললাম তুই এখন এই সময় একাডেমিক কিছু কোর্স তাকে করাচ্ছিলাম, কিন্তু গত সে কখনো এগুলোর সাথে জড়িত ছিল না। জানতে পারছি তাকে 24 তারিখ রাত্রে 10টায় বাসা থেকে তার পিতার বাসা থেকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলছে একটু থানায় গিয়ে একটু কথা বলবে, তার সাথে ওখানে কথা বলছে, কিন্তু আমরা পরবর্তীতে জানতে পারছি থানা নিয়ে তাকে তার শারীরিক নির্যাতন করে, তার থেকে যাত্রাবাড়ি থানায় শারীরিক নির্যাতন করে তাকে পুলিশে নিয়ে আসছে। আজকে তার থেকে কথা বললাম, এখন তো তাকে আজকে আবার আমরা শিশু, সে মাত্র তার জন্ম নিবন্ধন আমরা আদালতে জমা দিয়েছি, তার বয়স হচ্ছে মাত্র 17 বছর, কিন্তু তাকে আজকে 7 দিনের রিমান্ড নেওয়া হয়েছে। আমরা আদালতের কাছে নেয় বিচার প্রত্যাশা করেছিলাম যে শিশু আদালত এটাকে প্রেরণ করে শিশু হিসাবে তাকে নথিভুক্ত করে, শিশু আইনে তার বিচার ব্যবস্থা করা হোক যদি সে প্রকৃত অপরাধী হোক। কিন্তু তাকে 24 তারিখ ধরে, আজকে 28 তারিখ, 4 দিন পরে আমরা পরিবার জানি না, আমরা বিভিন্ন থানায় যখন খবর নিয়েছি, এই থানা বলে ওখানে নাই, এই থানা বলে ওখানে নাই, কিন্তু 4 দিন পরে আজকে তাকে আমরা একটু আগে আমরা প্রতিদিন এখানে আসে দাঁড়ায় থাকতাম, আজকে হঠাৎ করে দেখি যে তাকে এখান থেকে বাইর করছে। সাথে সাথে আমরা আইনজীবী গিয়ে তাকে খুলে আমরা কাগজপত্র সাবমিট করছি, কিন্তু বিজ্ঞ আদালত এই তাকে 7 দিনের রিমান্ড দিয়েছে। আমরা আদালতের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করছি, দৌড়ছে যাত্রাবাড়ি থানা দৌড়ছে, ধরে পরে আমরা পরে জানতে পারছি তাকে ডিবিতে, আজকে ডিবি থেকে তাকে নিয়ে আসছে, এতটুকু জানতে পারছি। আমরা 4 দিন থেকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে অপেক্ষা করতাম, একবার থানায় যেতাম, থানা বলে আমাদের কাছে নাই, ডিবিতে যেতাম, ডিবি বলে আমাদের কাছে নাই, কিন্তু আজকে জানলাম যে তাকে ডিবি থেকে এখানে নিয়ে আসছে।